হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের দু নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক দু নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে যে যে উপজাতির মধ্যে মেগলিত ব্যবস্থা প্রচলিত আছে তা হলো এর উত্তর হবে মুন্ডা ও খাসি দু নম্বর প্রশ্ন হলো ঋগ্বেদের অংশ হল এর উত্তর হবে বেকস্তুতি তিন নম্বর প্রশ্ন হলো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এর উত্তর হবে পাটলিপুত্রে চার নম্বর প্রশ্ন হল বদি বৃক্ষ হল এর উত্তর হবে পিপল গাছ পাঁচ নম্বর প্রশ্ন হল কোনটি বেমানান এর উত্তর হবে নানাঘাট ছ নম্বর প্রশ্ন হল সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের এর উত্তর হবে জন রাজাকে পরাজিত করেন সাত নম্বর প্রশ্ন হল বজ্জি গণরাজ্যের রাজধানী ছিল এর উত্তর হবে বৈশালী তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে আছে ঠিক না ভুল লেখো প্রশ্ন হল বৌদ্ধ ধর্মের প্রচারের ভাষা ছিল সংস্কৃত এটি ভুল হবে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হল থকরাজ রুদ্র দমনের সম্পর্কে জানবার থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ হল ড্যাশ এর উত্তর হবে জুনাগড় তিন নম্বর প্রশ্ন হল সকলোত্তর পদনাথ কাকে বলা হয় এর উত্তর হবে হর্ষবর্ধনকে চার নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক সমাজে প্রধান সম্পদ কি ছিল এর উত্তর হবে ঘোড়া পাঁচ নম্বর প্রশ্ন হল জৈনদের শেষ দুই তীর্থঙ্করের নাম কি এর উত্তর হবে পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর ছয় নম্বর প্রশ্ন হল নৃপতি কথার অর্থ কী এর উত্তর হবে মানুষের রক্ষাকারী সাত নম্বর প্রশ্ন হল কবে থেকে শকাব্দ গণনা শুরু হয় এর উত্তর হবে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে তোমাদের মধ্যে থেকে যে কোনো দশজন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান যোগাযোগ করে নিতে পারো এরপরে তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম লেখো এর উত্তর হবে রামায়ণ এবং মহাভারত দু নম্বর প্রশ্ন হল তীর্থঙ্কর বলতে কি বোঝো আর এর সাথে আছে দিগম্বর কাদের বলা হতো তিন নম্বর প্রশ্ন হল হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল চার নম্বরে আছে কুষাণ কারা তারপরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে আছে ষোড়শ মহাজন পদের টিকা লেখো দু নম্বরে আছে পঞ্চমহাব্রত সম্পর্কে লেখো তিন নম্বর প্রশ্ন হলো কি কি কারণে মগধ শক্তিশালী মহাজন পদ হয়ে উঠেছিল তারপরে পাঁচ নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো অশোকের ধর্ম সম্পর্কে লেখো দু নম্বর প্রশ্ন হল হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে